প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এন টিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে প্রেগন্যান্সি ও ল্যাকটেশন অ্যাসোসিয়েটেড ব্রেস্ট ডিজিজ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি চলুন পরিচিত হওয়া সাথে ডাক্তার আফরিন সুলতানা উনিশশো সালের ডিসেম্বর মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন তিনি দু সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এমআরসিএস এফসিপিএস সার্জারিতে ডিগ্রি লাভ করেন বর্তমানে হলি ফ্যামিলি রেড ক্রিসেন মেডিকেল কলেজ ও সিটি হসপিটালে সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ শুরুতেই যে বিষয়টি বললাম যে প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাকটেশন অ্যাসোসিয়েটেড ব্রেস্ট ডিজিজ মানে প্রেগন্যান্সি এবং ল্যাকটেশন যখন হচ্ছে গর্ভাবস্থা এবং মায়ের দুধ খাওয়ানো হচ্ছে এই অবস্থায় শিশুটিকে কিছু ব্রেস্টের ডিজিজ হতে পারে তো এই যে একটি বিশেষ অবস্থা বা বিশেষ দুটো অবস্থায় কিছু বিশেষ রোগ যেটি ব্রেস্টে হতে পারে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানবো আসলে এই সমস্যাগুলো কি কি এবং কেন হচ্ছে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আসলে প্রেগন্যান্সি পিরিয়ডটা মেয়েদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা পিরিয়ড প্রেগন্যান্সি বল এন্ড বা ল্যাকটেশন বল যখন বাচ্চাকে ব্রেস্ট ফিড করাছে এই সময়টাতে মার মধ্যে আসলে এমনিতেই অনেক ধরনের শারীরিক পরিবর্তন হয় পুরো শরীরেই বিভিন্ন ধরনের চেঞ্জ থাকে বাট স্পেসিফিক্যালি আসলে ব্রেস্টে তার কিছু चेंजेस হয় যেগুলোর জন্য পেশনেন্টরা বেশ কিছু প্রবলেম ফেস করে থাকেন এবং এগুলো নিয়ে আমাদের কাছে আসেন অনেক মায়রা স্পেশালি একদম ইয়াং মা যারা ফার্স্ট বেবি হয়েছে এরকম অবস্থায় বা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কিন্তু আমাদের কাছে আসেন তো একদম যদি প্রেগনেন্সির সময় থেকে স্টার্ট করি প্রেগনেন্সিতে কিছু কিছু ডিজিজ থাকে বা কিছু কিছু কন্ডিশন থাকে বলবো না যে সব কিছুই ডিজিজ বা কিছু কিছু কন্ডিশন থাকে যেগুলোর জন্য রোগীরা প্রায় আমাদের কাছে আসেন বা জানতে চান তার কী করতে হবে বা কী অসুবিধা সমস্যা বোধ করেন কিছু সমস্যা বোধ করেন যেমন খুব কমন একটা প্রবলেম প্রেগন্যান্সির শুরুতেই যেটা রুগীরা সবচেয়ে বেশি নিয়ে আসেন যে ব্রেস্টে ব্যথা করছে বা যেটা আমরা বলি ম্যাস্টালচিয়া যেহেতু প্রেগন্যান্সি পিরিয়ডে কিন্তু পেশেন্টের শরীরে যে প্রেগন্যান্ট ওইমেন আছেন তার শরীরে কিন্তু হরমোনের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এবং এই হরমোনগুলো স্পেসিফিক কিন্তু ব্রেস্ট ইস্যু তো কাজ করে তখন ব্রেস্ট টিস্যুর অনেক বেশি প্রলিফারেশন হয় বা তৈরি হয় অনেক বেশি ডাক্তার বলেন লোবিউল বলেন যেগুলো দিয়ে ব্রেস্টটা তৈরি হচ্ছে সেগুলো প্রলিফারেশন হয় কারণ ব্রেস্টের আসলে একটা পারপাস দিয়েছেন আল্লাহ সেটা হচ্ছে বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো বা মিল্ক সিক্রেশন করা সো অনেক ধরনের চেঞ্জ হতে থাকে সেটার একটা সিম্পটম হিসেবেই কিন্তু একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ হিসেবেই ব্রেস্টে তখন হেভেনেস হয়ে যাওয়া ব্যথা হওয়া এরকম কিছু উপসর্গ রোগীদের হয় তো তখন রোগীরা অনেক ভয় পেয়ে যান আসলে ব্যথা জিনিসটা پیشنেন্টদেরকে বা ছাধিত মানুষকেও একটু বেশি ভীত করে দেয় যে কি অসুবিধা হচ্ছে স্পেশালি যাদের ফার্স্ট কনসেপশন এরকম অসুবিধা হয় যেহেতু একদমই নতুন থাকে বিষয়টা তখন রুগীরা অনেক ভয় পেয়ে যান যে খুব বেশি ভয়ের কিছু কিনা কেন এত ব্যাথা করছে কোনো সমস্যা হচ্ছে কিনা

আলহামদুল্লাহ বেশিরভাগ ক্ষেত্রেই অনেক ভালো থাকেন আর আরেকটা বিষয় যদি আমরা বলি সেটা হচ্ছে প্রেগনেন্সিতে যেটা দেখা যেতে পারে সেটা হচ্ছে সেটার কারণটাও আসলে সিমিলার যেহেতু শরীরে হরমোনের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় ব্রেস্টের যে কোনো টিস্যু প্রশনই বেড়ে যায় তো এরকম হয়তো হতে পারে যে তার প্রেগন্যান্সির আগে থেকে ব্রেস্টে একটা চাকা ছিল সেটা বেনাইন হতে পারে মানে খারাপ ধরনের কিছু না এরকম টিউমার হতে পারে অথবা খারাপ টিউমার সেরকমও হতে পারে যেটা আমরা ক্যান্সার বলি থাকি দুই যে কোন ধরনের চাকায় কিন্তু প্রেগন্যান্সিতে বেড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে যেটা আগে ছিল সেটা এই সময় হয়তো বেড়ে গেছে বেড়ে গেছে এরকম হতে পারে সেটা স্পেশালি যেগুলো বেনাইন ডিজিজ যেমন ইয়াং মেয়েদের ক্ষেত্রে যেটা আমরা প্রেগন্যান্ট মহিলা বা lactating mother নিয়ে কথা বলছি তো obviously আমরা চিন্তা করছি যে একদম ইয়াং মহিলার ব্যাপারে সে ক্ষেত্রে হয়তো তার আগে ফাইব্রয়েডিনোমা ছিল যেটা একটা খুব কমন টিউমার ইয়াং মেয়েদের জন্য সেটা হয়তো খুব ছোট একটা সাইজে ছিল কিন্তু যখন প্রেগনেন্সি হয়েছে যেহেতু হরমোনাল ইনফ্লুয়েস পে যায় তখন অনেক সময় এগুলো সাইজে বড় হয়ে যেতে পারে তখন সেই অবস্থায় ওই চাকাটা নিয়ে আসতে পারে এবং আরেকটা যেটা বলছিলাম যে অ্যাসোসিয়েটেড ব্রেস্ট ক্যান্সার এটা খুবই আসলে অনেক বেশি ভীত হয়ে যান সবাই যখন এরকম একটা চাকা থাকে সচেতনতার জন্যই বলেন বা যে কোনো কারণেই হোক এখন মানুষজন কিন্তু স্তনে চাকা নিয়ে অনেক বেশি ওয়ারিট থাকেন এবং খুব ভয় পেয়ে যান সো যানি প্রেগন্যান্সি অবস্থায় এমনিতে তারা মানসিক ভাবে একটু দুর্বল থাকে একটু দুর্বল থাকে ভালনারেবল থাকেন এবং খুব শঙ্কিত হয়ে যান যে এটা ক্যান্সার কিনা তো প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড ব্রেস্ট ক্যান্সার আমরা যেটা বলি সেটা আসলে বলবো না যে একদম খুব আনকমন কারণ যত ব্রেস্ট ক্যান্সার আছে তার মধ্যে 3% আমরা বলে থাকি যে প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড হতে পারে সো নাম্বারটা কিন্তু খুব কম তার মানে এই সময় একটু লাম্প বা এরকম কিছু চাকা যদি অনুভূত হয় খুব নেগলেক্ট করার আসলে কোনো ব্যাপার কোনো উপায় নেই অবশ্যই অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত আর স্পেশালি যেহেতু প্রেগনেন্সিতে হরমোনের পরিমাণটা বেড়ে যায় শরীরে এবং আমাদের যে ব্রেস্ট ক্যান্সার এটা কিন্তু হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার যত বেশি শরীরে হরমোনের পরিমাণ স্ট্রোজেনের পরিমাণ বেশি থাকে তত বেশি কিন্তু ক্যান্সার অ্যাগ্রেসিভ হয় বা বড় হয় বেশি ছড়ায় বেশি সো সেই ক্ষেত্রে এখানে কিন্তু রুগীদের ঝুঁকিটা বেশি থাকছে ইনফ্যাক্ট এই ধরনের ক্যান্সারগুলোর যেহেতু অ্যাগ্রেসিভ ভ্যারাইটি থাকে শরীরে বিভিন্ন জায়গায় ছড়ানো যেমন বগলের গুটিতে অথবা শরীরের বিভিন্ন জায়গায়

যেহেতু একটু অ্যাগ্রেসিভ ভ্যারাইটি হয় অনেক সময় কিন্তু এগুলো দেখতে ইনফেকশনের মতনও দেখা যেতে পারে অনেক সময় হয়তো লাল হয়ে গেছে ব্যথা হচ্ছে ফুলে গেছে যেটা সাধারণ মানুষজন বুঝে যে হ্যাঁ একটা ইনফেকশনের মতন হয়েছে অনেকে কিন্তু এটাকে নেগলেক্ট করে বাট এটা করা একদমই উচিত না

কি অসুবিধা এবং সেটা কোন অবস্থায় আছে সেটা বুঝে নিয়ে পরবর্তীতে সেই হিসেবে ওনাকে ডাক্তার অবশ্যই চিকিৎসা দিয়ে দিবেন যদি সেটা খারাপ কিছু না হয় উনি নিশ্চিত হতে পারলো ডাক্তারের জন্য এবং ওনার জন্য দুইজনের জন্য আর যদি ক্যান্সার জাতীয় কোনো রোগও থাকে সেক্ষেত্রে যত আর্লি আমরা ডায়াগনোসিস করতে পারি তত ভালো ট্রিটমেন্ট আমরা রোগীদেরকে প্রোভাইড পারি আর ল্যাকটেটিং অবস্থায় বা যখন মায়ের বুকের দুধ সে তার বাচ্চাকে খাওয়াচ্ছে বা ব্রেস্ট ফিডিং করাচ্ছে সেই সময় কি কি চেঞ্জ আসতে পারে সেটিও কি একই ধরনের হতে পারে সেটা একই ধরনের হতে পারে অবশ্যই আমরা এই যে বলছিলাম যে প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড ব্রেস্ট ক্যান্সার যেটা সেটা কিন্তু শুধু যে প্রেগন্যেন্ট অবস্থায় ক্যান্সারটাকে বলছি তা কিন্তু না ইনফ্যাক্ট প্রেগনেন্সির আরও এক বছর পর পর্যন্ত মানে ল্যাকটেশনাল পিরিয়ড ওয়ান ইয়ার পর্যন্ত যদি ক্যান্সার হয় সেটাকেও কিন্তু আমরা প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড ব্রেস্ট ক্যান্সার ক্যান্সার বলছি সো ইনফ্যাক্ট ল্যাকটেশনাল পিরিয়েডে বা ব্রেস্ট ফিট করাচ্ছেন এরকম অবস্থায় যদি কোনো ক্যান্সার হয় সেটাও কিন্তু এই ক্যাটাগরির মধ্যেই পড়ছে আর ক্যান্সার ছাড়াও আসলে আরও অনেক ধরনের ডিজিজ হয় এরকম ল্যাকটেটিং অবস্থা যেটা খুব কমন একটা বিষয় হচ্ছে ম্যাস্টাইটিস আচ্ছা এটা কি জিনিস ম্যাস্টাইটিস হচ্ছে আসলে ব্রেস্টের মধ্যে ইনফেকশন হওয়া এবং এই জিনিসটা যারা ব্রেস্টফিড করাছেন তাদের সব সময় একটু বেশি ঝুঁকি থাকে দুটো কারণ আছে একটা হচ্ছে যেহেতু এই সময় স্কিনের চেঞ্জ থাকে অনেক বেশি ডাক্টগুলো ওপেন থাকে এবং যে তো বাচ্চা ब्रेस्ट ফিট করে সেখানে স্কিনটা ক্র্যাকড থাকতে পারে বা ওই জায়গাটা কিছুটা ছেড়া থাকতে পারে সেখানে খুব ইজিলি কিন্তু ইনফেকশন ভিতরে ঢুকে যায় আমরা মাস্টাইটিস নিয়ে আরেকটু ডিটেইল আপনার কাছে থেকে শুনব কথা হচ্ছিল প্রেগন্যান্সি এন্ড ল্যাকটেশন অ্যাসোসিয়েটেড ব্রেস্ট ডিজিজ এই সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ শুনছিলাম আমাদের আজকের অতিথি আজ থেকে যেটি আসলে বলছিলাম যে মাস্টাইটিস আপনি যেটি শুরু করেছিলেন যেটি সাধারণত ল্যাকটেটিং পিরিয়ডে বা ब्रेस्ट ফিডিং অবস্থায় হতে পারে সেটি নিয়ে তো এটা আসলে যেটা বলছিলাম আমরা মেস্টাইটিস একদম সহজ করে যদি বলতে চাই এটা একটা ইনফ্লামেটারি চেঞ্জ হয় যেটা মোস্টলি ইনফেকশনের জন্য হয় ইনফ্লামেটরি চেঞ্জ বলতে আমরা যেটা বোঝাই যে যদি ব্রেস্টের মধ্যে এরকম লাল হয়ে যায় ফুলে যায় এবং ব্যথা থাকে সাধারণত এবং রুগীর সাথে জ্বরেরও কমপ্লেন করতে পারে এরকম যদি কোনো ফিচার্স থাকে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত ইনফেকশনের জন্য হয়ে থাকে এটাকে আমরা বলি ম্যাস্টাইটিস ল্যাকটেশনাল মেস্টাইটিস এবং এই অবস্থায় ল্যাকটেশনের অবস্থায় এই মেস্টাইটিস বা ইনফেকশনের ঝুঁকিটা একটু বেশি থাকে তার কারণ যেটা বলছিলাম যেহেতু ডাক্টগুলো ওপেন থাকে এবং নিপেলটা ক্র্যাক থাকতে পারে আর যেহেতু বেবি সাক্ষরের মিল্ক মিল্কটা নেই সেক্ষেত্রে তার মুখের ভিতরে যে জীবাণুগুলো আছে আমাদের মুখের ভিতরে কিছু কিন্তু ফ্লোরাল থাকে কিছু সেই ব্যাকটেরিয়াল ফ্লোরা খুব ইজিলি ওই ক্র্যাক দিয়ে ভিতরে ঢুকে যেতে পারে এইজন্যই কিন্তু ল্যাকটেশন অবস্থায় তার ইনফেকশনের ঝুঁকিটা বেশি থাকে আর অ্যাবসেস হয় সেটাও কিন্তু আমরা খুব খুব র্যান্ডম দেখি এক্স্যাক্টলি সেটাই হয় বেসিক্যালি যখন এরকম মাসটাইটিস হচ্ছে ইনফেকশন হচ্ছে সেটা যদি ট্রিট না হয় ঠিকমতো অথবা অনেক সময় সেটা সিকিউলি হিসেবেও কিন্তু অ্যাবসেস হয়ে যেতে পারে তো সহজ ভাষায় যদি আমরা বলি অ্যাবসেস মানে হচ্ছে ব্রেস্টের মধ্যে কোথাও যদি একটা পূজের মতো জমে গিয়ে যদি চাকা হয়ে যায় সেটাকে আমরা সহজ ভাষায় ডাক্তারি ভাষায় অ্যাবসেস বলি এবং সহজভাবে বোঝানোর জন্য আমরা বলতে পারি পূজ যদি জমে যায় ব্রেস্টের মধ্যে তখন সেটাকে আমরা ম্যানেজমেন্ট কিভাবে করেন এই সমস্যা এই সমস্ত সমস্যাগুলোকে জি সো আমরা সবচেয়ে কমন যে প্রবলেমটা ফেস করে সেটা নিয়ে আগে বলি যদি মেস্টাইটিস হয় তখন সে ক্ষেত্রে সাধারণত যেহেতু রোগীদের ব্যথা থাকে জ্বর থাকে এবং ইনফেকশন থাকে ট্রিটমেন্ট আমরা সেভাবেই দিয়ে থাকি রোগীকে আমরা সাধারণত বলি যাতে করে তার ব্রেস্টে চাই যদি ব্যথা খুব বেশি থাকে একটু গরম শেক দিতে পারে সাপোর্টিভ গার্মেন্ট ব্যবহার করতে হয় এবং আমরা তাকে অবশ্যই কিছু অ্যান্টিবায়োটিক খেতে দিই সেই অ্যান্টিবায়োটিকগুলো রেগুলারলি পেশেন্টকে নিতে হবে সেটা খুব ইম্পর্ট্যান্ট আর আয়টা বিষয় যেটা সেটা হচ্ছে অবশ্যই ফিডিংটাকে কন্টিনিউ করা অ্যান্টিবায়োটিক কাবারেজ যখন থাকে যে এটা বন্ধ করা যাবে না অনেকে একটু ভয় পান যে পুজ্য ম্যাচ এরকম অবস্থায় বাচ্চাকে ব্রেস্টফিট করানো যাবে কিনা না সেক্ষেত্রে যদি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন এরকম অবস্থায় কিন্তু খুব সহজেই বাচ্চাকে ব্রেস্টফিড করাতে পারেন আর অনেক ক্ষেত্রেই থাকে হয়তো বেবি একদিকে এ যদি এডিকেট হয় ক্ষেত্রে জাস্ট পাম্প করে ফেলেও দিতে পারেন বাট মিল্কটাকে জমানো যাবে না কারণ মিল্কটা ইটসেলফ জীবাণু গ্রো করার জন্য একটা মিডিয়া হিসেবে কাজ করে সো সেটা যাতে না থাকে ওইদিকে খেয়াল রাখতে হবে ইদার ফিডিং করে অথবা পাম্প করে এটাকে বের করে দিতে হবে আর যদি অ্যাপসেস হয়ে যায় তখন ক্ষেত্রে আসলে দুটো উপায় আছে এটা ম্যানেজ করার যেহেতু পুজ হয়ে গেছে পুজ জমে আছে সেটা অবশ্যই আমাদের শরীর থেকে বের করে দিতে হবে এবং সেটা আমরা দুই ভাবে করতে পারি একটা বলে অ্যাসপিরেশন যদি অ্যাপসেসের সাইজটা ছোট থাকে এবং সিঙ্গেল থাকে তখন আমরা সিরিঞ্জ দিয়ে অনেক সময় টেনে বের করে দিতে পারি এবং সাথে আমরা ইরিগেশন দিই তখন অনেক সময় এটা হিল হয়ে যেতে পারে আর যদি বড় হয় মাল্টিপল হয় তখন সে সেক্ষেত্রে আমাদের কেটে পুচটাকে বের করে দিতে হয় আর কি কি ধরনের চিকিৎসা রয়েছে এই ক্ষেত্রে আচ্ছা আরেকটা কমন কমনটি রোগটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম যে অ্যাসোসিয়েটেড ব্রেস্ট ক্যান্সার এরকম যদি হয় রুগীদের তখন কি করবেন রুগীরা এবং আরেকটা বিষয় আমরা এখন সবাই জানি যে এখন ব্রেস্ট ক্যান্সারের অনেক আমাদের আছে এবং যেহেতু খুব ইয়াং মেয়েদেরই এরকম গুলো হচ্ছে যে অ্যাসোসিয়েটেড রোগী অনেক ইয়াং থাকে তাদেরও একটা এক্সপেকটেশন থাকে যে তার ক্ষেত্রে সুযোগ কতটুকু বা তার ক্যান্সারটার ম্যানেজমেন্ট কি হতে পারে তবে এখানে আসলে একটা ট্রিকি পার্ট আছে যেহেতু মা এবং বাচ্চা দুজনের কথা আমাদের চিন্তা করতে হয় এবং ম্যাক্সিমাম বেনিফিট যেটাতে হতে পারে সেভাবেই আমরা চিন্তা করে কিন্তু ট্রিটমেন্টটা প্রোভাইড করি রোগীদেরকে তো যদি প্রথম ট্রাইমাস্ট্রায় থাকে বা ফার্স্ট থ্রি মান্থসের মধ্যে যদি ডায়াগনোসিস হয় তখন সেক্ষেত্রে আমাদের কনজারভেশনের সুযোগটা একটু কম থাকে এবং এক্ষেত্রে প্রেগন্যান্সির ভ্যালুবিলিটিটা কিন্তু আমাদের চিন্তা করতে হয় যদি এরকম হয় যে তার খুব ভ্যালুবল প্রেগন্যান্সি ফার্স্ট বেবি তাদের ব্যায়ামও হতে পারে অনেকদিন হয়তো ট্রাই করছেন অনেকদিন পর বেবি কনসেপ্ট করেছেন সেরকম অবস্থায় যদি ক্যান্সার ধরা পড়ে তখন সেক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টারে আসলে আমাদের খুব বেশি সুযোগ থাকে না কনজার্ভ করার তখন হয়তো আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয় বা ম্যাস্টেক্টোমিতে যেতে হয় কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টার থেকে যেটা দ্বিতীয় আই মিন থ্রি টু সিক্স মান্থ

কোন পরামর্শ কি রয়েছে কিনা যাতে আর্লি স্টেজে এই ডিজিজগুলো ধরা পড়ে এবং সেভাবেই যাতে পরামর্শ বা সেভাবেই যাতে চিকিৎসা তারা নিতে পারে জি অবশ্যই প্রেগনেন্সি অবস্থায় বা ল্যাকটেশন অবস্থায় যেটা আমরা আসলে অলরেডি ডিসকাস করছিলাম যদি আমরা যত কিছুই বললাম যে ধরনের অসুবিধার কথাই বলছি এনিকাইন্ড অব প্রবলেম যদি কেউ ফেস করে থাকেন স্পেশালি যদি কোনো চাকা কেউ অনুভব করে থাকেন বা অনেক সময় বলছিলাম যে কিন্তু ক্যান্সার রোগটাও ইনফেকশনের মতন প্রেজেন্টেশন হতে পারে সো কোনো কিছুই আসলে অ্যাভয়েড করা যাবে না বা ইগনোর করা যাবে না যে কোনো ধরনের অসুবিধা হলে অবশ্যই সেক্ষেত্রে সচেতন হতে হবে এবং অবশ্যই একজন সার্জারি বিশেষজ্ঞ দিয়ে চেক করিয়ে নিতে হবে এবং ডাক্তার যেভাবে পরামর্শ দেবেন সেভাবেই কিন্তু তার পরবর্তী চিকিৎসাটা কন্টিনিউ করতে হবে এবং সেটা ক্যান্সার হোক বা না হোক চিকিৎসা অবশ্যই নিয়ে আশা করছি সবাই সুস্থ থাকতে পারবেন অনেক অনেক ধন্যবাদ কিছু তথ্য এবং পরামর্শের জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা শুনছিলাম প্রেগন্যান্সি এবং ল্যাকটেশন অ্যাসোসিয়েটেড ব্রেস্ট ডিজিজ এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য গর্ভাবস্থায় এবং ব্রেস্ট ফিডিং করছে বাচ্চাকে এই অবস্থায় কিন্তু কিছু সমস্যা হতেই পারে তবে কোনো সমস্যাকে ইগনোর করা বা খুব হেউ প্রতিপন্ন করাটা ঠিক হবে না যাই থাকুক না কেন চিকিৎসকের কাছে গিয়ে আশ্বস্ত হয়ে তারপরে বাকি সমস্যা সমাধান করতে হবে এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এ পর্যায়ে চলুন দেখে নি আগামী পর্বে কী থাকছে আপনাদের জন্য এক বছর যদি কোনো দম্পতি রকম ব্যবস্থা ছাড়াই মেলামেশা করেন এবং তারপরে যদি বাচ্চা না হয় তাহলে আমরা তাদের বন্ধুত্ব বলি করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় হাঁচি ও কাশি দেওয়ার সময় টিস্যু অথবা জামার হাতা দিয়ে মুখ ঢেকে রাখুন এরপর সেই টিস্যু ডাস্টবিনে ফেলে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিজের হাত পরিষ্কার করুন হাঁচি বা কাশি আটকাতে কখনোই নিজের হাত বা কোনোই ব্যবহার করবেন না সাবান ও পানি দিয়ে বারবার হাত ধুয়ে ফেলুন সাবান ও পানি কাছে না থাকলে হ্যান্ড স্যানিটাইজার বা হাত জীবাণুমুক্ত করার জেল ব্যবহার করুন হাত পরিষ্কার না থাকলে চোখ নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন অসুস্থ লোকজনের ঘনিষ্ঠ সংস্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করুন আপনার যদি জ্বর সর্দি কাশি এবং শ্বাসপ্রশ্বাসে কষ্ট হয় তাহলে সঙ্গে সঙ্গেই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন আপনি সম্প্রতি কোথায় কোথায় ভ্রমণ করেছেন সেসব কথা চিকিৎসককে খুলে বলুন ভাইরাস আক্রান্ত অঞ্চলে জীবন্ত পশুর বাজার এড়িয়ে চলুন এবং পশু পাখিকে স্পর্শ করা থেকে বিরত থাকুন আক্রান্ত এলাকা থেকে ফিরে থাকলে চৌদ্দ দিন নিজেকে জনসমাগম থেকে বিচ্ছিন্ন রাখুন এর মানে এই সময় কর্মস্থল থেকে শুরু করে অন্যান্য জনসমাবেশস্থল এড়িয়ে চলুন প্রিয় দর্শক আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ ডট এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়